অব্যাহত লোকাল ট্রেনে দুর্ভোগ। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, উপচে পড়া ভিড় প্ল্যাটফর্মে। এদিনও বাতিল করা হলো বেশ কয়েক জোড়া ট্রেন। ছন্দে ফিরুক লোকাল, চাইছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেলের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, প্রায় এক সপ্তাহ ধরে নৈহাটি হালিশহর স্টেশনের মাঝে ইন্টারলকিং সিস্টেমের কাজ চালানো হবে। সেই মোতাবেক ব্যস্ততম শিয়ালদা ডিভিশনের নৈহাটি রুটে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। এরই মধ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ট্রেন বাতিল হওয়ার জেরে ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে পরীক্ষার্থীরা। যদিও পূর্ব রেলের তরফ থেকে বারবার জানানো হয়েছে যাত্রীদের সাময়িক অসুবিধা হলেও আগামী দিনগুলিতে এই কাজের ফলে যথেষ্ট সুবিধা হবে। ট্রেন বাতিল হওয়ার ফলে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় উপচে পড়ছে। যে কটি ট্রেন চলছে সেগুলির নির্ধারিত সময়ের সাথে চলাচলের সময় আকাশ পাতাল তফাৎ। যার দরুন নৈহাটি, কাকিনাড়া, শ্যামনগরের মতো স্টেশনগুলিতে উপচে পড়ছে সাধারণ নিত্যযাত্রীদের ভিড়। রেল দুর্ভোগের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন অফিস যাত্রীরাও। সময় মতো অফিস যাওয়া বা বাড়িতে ফেরা যাচ্ছে না, কারণ কখনো ভোর রাতের ট্রেন সকালে ঢুকছে, আবার কখনো সকালের ট্রেন স্টেশনে ঢুকতে ঢুকতে দুপুর গড়িয়ে যাচ্ছে। নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে এক নিত্যযাত্রী জানান, ট্রেন চলাচলের সময়সীমা কিছুই বোঝা যাচ্ছে না, নিজের গন্তব্যে কী করে পৌঁছাবো তাও বুঝতে পারছি না। তারপরও ট্রেনে যা ভিড়, অর্ধেক ট্রেন ছেড়ে দিতে হচ্ছে। সব মিলিয়ে ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য চরম দুর্ভোগে শিয়ালদা বনগা, শিয়ালদা রানাঘাট সহ একাধিক শাখার যাত্রীরা। এদিন বনগা শিয়ালদাহ শাখাতেও চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। পারশত, মধ্যমগ্রাম, হাবড়া, গোবরডাঙ্গা, সর্বত্র একই ছবি। নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে চলাচল করছে ট্রেন। বেশিরভাগ স্টেশনেই যাত্রীদের উপচে পড়া ভিড়। 30 মিনিটের দূরত্ব রেল স্টেশন পার করতে কখনো 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। সব মিলিয়ে বিরক্ত রেল যাত্রীরা। এখনও রেল পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা। কবে থেকে রেল চলাচল স্বাভাবিক হবে এই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন যাত্রীরা। আমি ব্যান্ডেল জাংশন পর্যন্ত যাব, আমার একটা বন্ধু আছে, সে চাকদা থেকে আসবে, তারপর ব্যান্ডেল জাংশন অবধি যাব। প্রচুর লেট আছে, আজকে অত্যাধিক লেট। অ্যাকচুয়ালি আমি রেল থেকে যে লেট বা লেট রিশেডিউল এসব হলে আমি জেনে যাই, কিন্তু আজকে রেল থেকে নোটিফিকেশান না দিয়েই কল্যাণীতে একটা পাওয়ার ব্লক করা হয়েছে। আমি নৈহাটিতে আসি তখন সকাল 9:30 বাজে, তখন একটা পাওয়ার ব্লকের কার গেল, তখন বললো ব্লক উঠে গেছে কিন্তু লেটটা থাকবে, এরকম একটা অত্যাধিক লেট। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই ঠিক আছে, কিন্তু মানুষের তো অফিস, কলেজ, স্কুল তো আছেই না, এগুলোর দায়িত্বে নেবে, রেল নেবে না অন্য কেউ নেবে। ভোর 3:15 লালগোলা যদি এখন যায় তাহলে ভাবুন প্রায় 8 ঘন্টা লেট। তারপরে সকালবেলা যে রানাঘাট কৃষ্ণনগর যে আপে আপ ডাইরেকশানে যায় সেগুলো নৈহাটি এসে আবার ডাউনে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ট্রেন আপে যায়নি সকালে, মানে গেছে বিবাদী বা কৃষ্ণনগর যেটা থাকে ওটাই শুধুমাত্র গেছে, আর কোনো ট্রেন আপের ডাইরেকশানে যায়নি। তাহলে এগুলো কল্যাণী যে কত কলেজ স্কুল আছে তাদের কী অবস্থা হবে, এটা তো রেলকে ভাবা উচিত না। শুক্রবারেও সকাল থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় রোগী ট্রেনের মধ্যেই শুয়ে পড়েছেন, সে ছবিও ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নিত্যদিন এই অসুবিধার কারণে বহু মানুষকে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এমনটাই জানাচ্ছেন যাত্রীরা। বিকল্প ব্যবস্থা হিসাবে অনেকে বাসের ওপর ভরসা রেখেছেন, কিন্তু বাসস্ট্যান্ডগুলিতেও বাস ধরার জন্য যাত্রীরা দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত বাসের দেখা নেই বলেও অভিযোগ নদিয়া জেলায়। এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল, বহু ছাত্রছাত্রী সময় মতো পরীক্ষা দিতে যেতে পারেননি, ফলে চিন্তায় পড়েছেন তারাও। কবে ঠিক হবে পরিষেবা, কবে ঠিকঠাকভাবে ট্রেন চলাচল করবে, তা নিয়েই পথ চেয়ে রয়েছেন সাধারণ মানুষ। এখনো তো আগের ট্রেন গুলো যায়নি, এই ট্রেনটা যদি এখনো যায় তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। হ্যাঁ, 3:30-3:35 এখনো আগের ট্রেন আছে মদনপুরে, এই ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। ট্রেন 1-2 ঘন্টা, 5টা ট্রেন এখনো বন্ধ যায়নি ঠিক আছে, আমাদের
যারা হাটে যাচ্ছে তাদের মাল মারি নেমে যাচ্ছে, এখানে থেকে হাট করতে পারছি না আমরা। সকাল থেকে এখন 10টা বাজে, এখনো পর্যন্ত ট্রেন যায়নি। ট্রেন যায়নি, ঠিক আছে। 5টা ট্রেন এখন আড়ের আগে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ভোর 5টার ট্রেন আড়ের আগে দাঁড়িয়ে আছে, একেবারে একেবারে। এই যে আমি এখন মাল কিনতে যাবো, কিনতে আনতে পারছি না, মাল বেচবো, ঠিক আছে, কাঁচা মাল পড়ে থাকলো আমার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, শিয়ালদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।